হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু সামনে শীতকাল, নভেম্বর ডিসেম্বর মানেই শীতকালের মাস, তাই আমরা সবাই কিন্তু ব্যাডমিন্টন পছন্দ করি। সাধারণত ব্যাডমিন্টন খেলার জন্য কিন্তু অনেক পরিমাণ আলো না হলে কিন্তু চলে না। আজকে আমরা এরকম একটি লাইট তৈরি করবো যেটার সাহায্যে কিন্তু দুই সাইডে দুইটা লাইট ইউজ করলে কিন্তু আমরা অনায়াসে সুন্দরভাবে ব্যাডমিন্টন খেলতে পারবো। কিভাবে এই লাইটটি তৈরি করি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। বন্ধুরা, খুবই অল্প খরচে এই লাইটটি তৈরি করা হবে। মাত্র 80 থেকে 100 টাকা খরচ করে কিন্তু আমরা এই লাইটটি তৈরি করতে পারবো। যেহেতু আমি এই জায়গায় একটি পাওয়ারফুল লাইট তৈরি করব, তাই আমি নিয়েছি এরকম একটি পিসিবি প্লেট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি একটি এলইডি পিসিবি প্লেট। এটার ভিতরে কিন্তু সার্কিট সহকারে কিন্তু এলইডিগুলো কিন্তু এই জায়গায় দিয়ে দিয়েছি। এই প্লেটটি আমার কাছে দাম নিয়েছে মাত্র 80 টাকা। তারপর নিয়েছি আমি এরকম একটি পাতলা অ্যালুমিনিয়াম হিটসিন। এই জায়গায় আপনারা মোটা যে হিটসিনগুলো রয়েছে সেই হিটসিনগুলো ইউজ করবেন, তাহলে অনেক দিন যাবত এই লাইটটি টেকসই হবে। তারপরে আমাদেরকে লাগবে কিছু পরিমাণ প্লাস্টিকের কার্ডবোর্ড, যেটার সাহায্যে কিন্তু আমি এই সাইড দিয়ে এটাকে এভাবে করে ইউজ করব। কার্ডবোর্ডগুলো নিয়েছি, যেহেতু আলোটা এক জায়গায় পড়ে তাই কিন্তু আমি এই দুই সাইড দিয়ে কিন্তু এই কার্ডবোর্ডগুলো কিন্তু লাগিয়ে দিব। তারপরে আমাদেরকে লাগবে এরকম একটি স্ট্যান্ড, এই স্ট্যান্ডটিকে কিন্তু আমি এই জায়গায় লাগাবো, তাই কিন্তু আমি এখানে কিন্তু কিছু সাহায্যে কিন্তু আটকে নিতে পারবো। বন্ধুরা, যেহেতু এই এলইডি লাইটটি সরাসরি 220 ভোল্ট লাইন ইনপুট করা হয়, তাই এখানে দেখতে পাচ্ছেন দুইটি টার্মিনাল রয়েছে, এল এবং এন। এ জায়গায় আমরা কি করবো, সরাসরি যে এসি ক্যাবলের যে দুইটা তার রয়েছে এই দুইটা তারকে আমরা সোল্ডার করে দিব। এ জায়গায় আমি এই ছোট পরিমাণ তার সোল্ডার করতেছি, আপনারা আপনাদের কাজের সুবিধাতে ছোট বড় তার সোল্ডার করে নেবেন। এখানে আমি এই দুইটা তারকে আমি সোল্ডার করে দিতেছি, এগুলোকে আপনারা সোল্ডার করে নেবেন। খুব সিম্পল একটি কানেকশন। এটাকে সোল্ডার করা হয়ে গেলে এবার আমাদের যে অ্যালুমিনিয়াম যে হিটসিনটি ছিল, পাতলা হিটসিনটি, এটার উপরে আমি কি করব এই লাইটটিকে লাগাবো। এ জায়গায় আপনারা বড় ধরনের যে মোটা হিটসিনগুলো রয়েছে সেই হিটসিনগুলো ইউজ করবেন, তাহলে অনেকটাই ভালো হবে। যেহেতু আমি এই জায়গায় ছিদ্র করে লাগাতে পারবো না, এখানে এটার জন্য আমি লাগাতে পারবো না, তাই আমি করবো এরকম যে কপার ওয়ার, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কপার ওয়ারের সাহায্যে আমি এটাকে বেঁধে দিব। এগুলোকে আপনারা বেঁধে নেবেন অথবা সুন্দর করে লাগিয়ে দিবেন। এই জায়গায় যেহেতু লুজ কানেকশন না থাকে, সেদিকে লক্ষ্য, কানেকশন থাকলে কিন্তু এলইডি গুলো কিন্তু গরম হয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমাদের যে প্লাস্টিকের কার্ডবোর্ড গুলো রয়েছে সেই কার্ডবোর্ড গুলোকে আমরা এদিক দিয়ে লাগাবো। যেহেতু এই লাইটটি প্রচুর পরিমাণ হিট হবে, এই প্লাস্টিকের কার্ডবোর্ড গুলোকে যদি আমি এদিকে লাগাই তাহলে কিন্তু গরম হয়ে কিন্তু এটা গলে যাবে। তাই আমি কি করবো, এই জায়গায় যে এরকম যে অ্যালুমিনিয়াম পেপার রয়েছে, অ্যালুমিনিয়াম কস্টিভ অ্যালুমিনিয়াম পেপার দ্বারা আমি কি করবো, এটাকে সুন্দর করে ট্যাপিং করে দিব। এগুলোকে আপনারা ট্যাপিং করে নেবেন, আমি ট্যাপিং করে দিতেছি সুন্দর করে ট্যাপিং করে দিয়েছি। যেহেতু আমি প্রত্যেক সাইডে এরকম এই প্লাস্টিকের কার্ডবোর্ডগুলো লাগাবো, তাই আমি কিন্তু প্রত্যেক করা প্লাস্টিকের কার্ডবোর্ডগুলোকে কিন্তু অ্যালুমিনিয়াম পেপার দ্বারা কিন্তু আমি ট্যাপিং করে নিয়েছি। এগুলোকে আপনারা ট্যাপিং করে নেবেন। এবার কিন্তু আমরা এটাকে এভাবে করে লাগাবো। আমরা কী করবো, যে গ্লুগান আঠা রয়েছে আঠার সাহায্যে আমরা সুন্দর করে এটাকে লাগাবো। এভাবে করে দুই সাইডে প্লাস্টিকের কার্ডবোর্ডগুলোকে লাগানো হয়ে গেলে এবার আমরা এই সাইডের যে প্লাস্টিকের কার্ডবোর্ডগুলো রয়েছে সেই প্লাস্টিকের কার্ডবোর্ডগুলোকেও আমরা সুন্দর করে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার লাইটটি পুরোপুরি কমপ্লিট অবস্থা আছে। এবার আমি কি করব, এই স্ট্যান্ডটিকে এখানে আমরা সুন্দর করে লাগিয়ে দিব। এটাকে আপনারা নিজেরা নিজেরাই লাগাতে পারবেন। এরকম যে স্ক্রু রয়েছে এই স্ক্রুর সাহায্যে আমি লাগিয়ে নিব। এবার দেখি আমাদের এই লাইটটি কতটা আলো হয়। এবার যদি আমি যে কোনো একটি 220 ভোল্ট লাইন নিয়ে বন্ধু যদি সরাসরি 220 ভোল্ট লাইনে ইনপুট করি, তাহলে দেখতে পারবেন বন্ধুরা আমাদের লাইটটি কতটা আলো হয়। ক্যামেরার কারণে দেখা যাচ্ছে না, এটা অনেকটাই আলো হয়। এটা অনেক পরিমাণ আলোর কারণে কিন্তু ক্যামেরায় কিন্তু এরকম দেখাচ্ছে, এটা কিন্তু অনেক পরিমাণ আলো হয়।